মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল হরিহরপাড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর পেয়ে মঙ্গলবার ভোর 4টে নাগাদ হরিহরপাড়া থানার পুলিশ শাহজাদপুর বেলতলা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃতের নাম মাসুম আলী মণ্ডল ওরফে রিন্টু, তার বাড়ি হরিহরপাড়া থানার মালোপাড়া গ্রামে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি 6 চেম্বার পিস্তল ও 3 রাউন্ড গুলি। মঙ্গলবার ধৃতকে বহরমপুর আদালতে তোলা হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বড়সড় কারবারির খোঁজে তল্লাশি শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।